কি হলো? শাড়িটা আটকে গেছে, মনে হয় না ছিঁড়ে বেরি হবে না। সামান্য একটা শাড়ি নিয়ে এত ভেবো না তো। এর থেকে ঢের ভালো শাড়ি তোমার অনেক আছে, আরো অনেক হবে। আপনার কথা বলা বারণ। আপনার জন্য গরম দুধ এনেছি, খেয়ে বিশ্রাম নেবেন। আজ আমাকে থামিও না মনি, তোমাকে যে আমার অনেক কথা বলবার আছে। আজ যদি বলতে না পারি হয়তো আর কখনই বলা হবে না। দোহাই আপনার, এমন করে বলবেন না, আমার ভেতরটা শুকিয়ে যায়। আপনি চুপ করে শুয়ে থাকুন, আপনার সব কথা আমি এমনিতে বুঝে নেব।